ওরা আমাকে ধমকায়, এটা না করলে ওটা হবে, এটা না করলে 100 দিনের কাজের টাকা দেবো না, রাস্তার টাকা দেবো না, ঘর তৈরির টাকা দেবো না। আমি বলি আর তো 6 মাস, আর 6টা মাস একটু কষ্ট সহ্য করুন, তারপরে দিল্লি বদলাবে। পিসি মিটিংটা হলো তো, জোরসে বলুন, মিটিং হলো, বিজেপির সভা হলো, কোথাও জায়গা ফাঁকা নেই, চারিদিকে লোকে লোকারণ্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা আপনারা শুনলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনীতে গিয়ে আরও একবার বললেন যে আর মাত্র 6 মাস, তারপরেই নাকি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা দাবি যে 6 মাস পরেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের পতন হয়ে যাবে, কেন্দ্রে সরকার পাল্টে যাবে। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ভাবনা বা স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে অনেকেই অনেক কিছু বলছেন, অনেকেই অনেক কটাক্ষ করছেন। বিরোধীরা তো এমনটাও বলছেন যে এ তো একেবারে পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়। কেন পাগলের প্রলাপ বলছেন বিরোধীরা? কেননা তারা যেটা বলছেন যে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 6 মাস পরেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের পতনের স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন ঘুরে ফিরে যে আগামী 2024 লোকসভা ভোট, সেই লোকসভা ভোটকে কেন্দ্র করেই। কিন্তু 6 মাস পরেই যে লোকসভা ভোট হবে তেমনটা তো এখনও মোদী বলেননি, কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে কানে তো এসে বলে যাননি যে 6 মাস পরেই লোকসভা ভোট করা হবে, এবং দিদি আপনি তৈরি থাকুন যাতে বিজেপিকে হারাতে পারেন। 2024 লোকসভা ভোট রয়েছে ঠিকই, কিন্তু সেই ভোট কবে হবে সেটা অনেকটাই নির্ভর করছে শাসক দল বিজেপির উপরে, এবং বিজেপির ইশারাতেই যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে এই যে 6 মাসের একটা রূপরেখা বা 6 মাস পশ্চিমবঙ্গের মানুষকে একটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে 100 দিনের কাজের টাকা নিয়ে যে সমস্যা হচ্ছে সেই সমস্যা 6 মাস পরেই মিটে যাবে, 6 মাস পরেই সব কিছু বদলে যাবে, এই যে আশ্বাস, এই আশ্বাসটা আসলে ঢপের চপ ছাড়া কিছু নয়, এমনটাই কিন্তু অনেক বিরোধীরাই বলছেন। পাশাপাশি এটাও প্রশ্ন উঠছে যে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই কথা তাকে বলতে হচ্ছে, শালবনীতে নবজোয়ারে গিয়ে কেন তাকে এই কথা বলতে হলো? কেননা তিনি ভালো মতোই জানেন যে এই 6 মাস না বললে সামনেই তো পঞ্চায়েত ভোট, আর সেই পঞ্চায়েত ভোটে 100 দিনের কাজের টাকা একটা বড় ইস্যু হতে চলেছে, এবং সেই ইস্যুতে গ্রাম বাংলার মানুষ, বিশেষ করে যারা 100 দিনের কাজের টাকা বকেয়া যাদের পাওনা রয়েছে, তারা কিন্তু ক্ষেপে রয়েছেন। শুধু ক্ষেপে রয়েছেন নয়, তৃণমূলের তরফে প্রথম দিকে এই 100 দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে দায়ী করা হলেও গ্রাম বাংলার মানুষ এই অনলাইনের যুগে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, কোনটা ধাপ্পা আর কোনটা বাস্তব সেটা কিন্তু ভালো মতোই বুঝে ফেলেছেন, আর বুঝে ফেলেছেন বলেই কিন্তু এই 100 দিনের কাজের টাকা আটকে রাখা নিয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তৃণমূল যতগুলো প্রচার অভিযান চালানোর চেষ্টা করেছে, যত ধরনের গল্প ছড়ানোর চেষ্টা করেছে, একটা গল্পও কিন্তু সফল হয়নি, একটা গল্পও কিন্তু বাংলার মানুষ, বিশেষ করে 100 দিনের কাজ যারা করেন তারা কিন্তু বিশ্বাস করেননি। আর যদি বিশ্বাস করতেন তাহলে এতদিনে কিন্তু দিল্লির বুকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তৃণমূলের তরফে একটা বড়সড় লড়াই করে দেওয়া হতো, লড়াই কিন্তু লড়ে ফেলা হতো, এবং সেই লড়াইয়ের হুঁশিয়ারি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই দিয়েছেন। কিন্তু আজও পর্যন্ত, এখনও পর্যন্ত যেমন তৃণমূল নেতাদের কলকাতার বুকে বসেই ধর্না দিতে হচ্ছে, উল্টো দিকে নবজোয়ারে গিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়দের আজও বলতে হচ্ছে যে এই 100 দিনের টাকা মোদী সরকার আটকে রেখেছে, মোদী সরকার আটকে রেখেছে, এবং বারবার বলার পরেও কিন্তু মিথ্যাটাকে কেউ সত্যি বলে মানছেন না। আর সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো সেই কারণেই হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন শেষ পর্যন্ত বলতে হচ্ছে যে আর 6 মাস অপেক্ষা করুন, 6 মাস ধৈর্য ধরুন, 6 মাস ধৈর্য ধরলে তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে। এখন সব কিছু কী করে ঠিক হবে তার কিন্তু কোনো ফর্মুলা তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে বলছেন না।
রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু বুঝে উঠতে পারছেন না যে কোন ফর্মুলাতে এই ছ মাসে নরেন্দ্র মোদী সরকারের পতনের কথা তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। 2024 লোকসভা ভোটে এই মুহূর্তে যেভাবে বিরোধীরা একেবারে জবরজং হয়ে আছে, যেভাবে বিরোধীরা একে অপরের টিকি ধরে টানাটানি করছে, আর খোদ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজেকে বিরোধী জোটে ঠিক কোন জায়গাটাতে নিজেকে গুঁজবেন, কোন জায়গাটার কোন কোণাটা তিনি ধরবেন সেটা এখনও ঠিক করে উঠতে পারছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে এখন থেকেই তিনি কিন্তু স্বপ্ন দেখা শুরু করেছেন যে 2024 বিরোধী জোট মোদীকে হারিয়ে দেবে, কিন্তু পরিস্থিতি উল্টো কথা বলছে। বন্ধুরা খেয়াল করে দেখুন, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নবজোয়ার শালবনির সভা, সেই সভাতে মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হয়েছিলেন। নিজে সশরীরে হাজির হয়ে তিনি নানা কথা নানা বক্তব্য পেশ করেছেন, কিন্তু খেয়াল করার যেটা বিষয় হলো যে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে সভা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নবজোয়ারের সভা, সেই সভাতে সাকুল্যে কিছু লোক হাজির ছিল এবং তারা যে একেবারে কট্টর তৃণমূলের কর্মী সমর্থক সেটা বোঝাই যায়। উল্টো দিকে একই দিনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের মালদার মথুরাপুরে সভা করেছেন, আর সেই সভাতে যেভাবে জনজোয়ার দেখা গেছে, যেভাবে একেবারে মানুষের মাথা থিক থিক করতে দেখা গেছে, তাতে কিন্তু এদিন মমতা অভিষেকের সভা বনাম শুভেন্দু অধিকারীর সভার যদি তুলনা টানা হয়, তাহলে কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় 2024 নয়, ছ মাস পরেই, মানে এই 2023 মোদী সরকারকে ফেলার যে স্বপ্নটা দেখছেন, সেই স্বপ্নটা কিন্তু উল্টো বলে মনে হচ্ছে। উল্টো বলে মনে হচ্ছে কেননা বিজেপিও কিন্তু উল্টো দিক থেকে এই 2024 তৃণমূল সরকারকে একটা উল্টে পাল্টে দেওয়ার স্বপ্ন দেখছে, এবং খোদ অমিত শাহ কিন্তু এই বাংলার বুকে এসে বলে গেছেন যে 2024 লোকসভা ভোটের পরেই কিন্তু বাংলায় তৃণমূল ক্ষমতা হারাবে, তৃণমূল তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কুরসি ছাড়তে বাধ্য হবেন, এবং সে নিয়ে কিন্তু তৃণমূলের তরফে নানা আপত্তি করা হয়েছিল, নানা বিক্ষোভ দেখানো হয়েছিল, প্রতিবাদ জানানো হয়েছিল। এখন কথা হচ্ছে যে অমিত শাহর সেই যে ভবিষ্যৎবাণী, সেই ভবিষ্যৎবাণীর চ্যালেঞ্জ হিসেবেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন নরেন্দ্র মোদী সরকারের জন্য ছ মাসের ডেডলাইন দিচ্ছেন কিনা সেটাও কিন্তু প্রশ্নের। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।